বলছিলাম যে রান্না বান্না করতে পারো, ভাত মাছ মাংস বানাতে পারো, কিন্তু বুঝতে পারছো আমার কথা? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আর আজকে চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি মিউজিয়াম অফ ফিউচারে, আর যতটা সম্ভব বেশি বেশি শেয়ার করব তোমাদের সাথে সমস্ত ইনফরমেশনস অ্যান্ড সমস্ত কিছুটা ঘুরিয়ে দেখানোর যতটা কেনা করা সম্ভব। টিকিট তো আমাদের অনলাইনে কাটাই আছে, তাই টাইম স্লটও দেওয়া আছে, তো আমাদের সেই টাইমের মধ্যেই পৌঁছাতে হবে। তো যেতে যেতে ভাবলাম রাস্তাটা এত সুন্দর, সেটা ক্যাপচার করেই রাখি, পরে কখনো দেখবো অ্যাজ এ মেমোরিজ, আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। তো দেখতে দেখতে আমরা সামনে চলেই এসেছি। বাইরে থেকে দেখতে যতটা অসাধারণ, এর নাকি শুনেছি কোনো পিলার নেই, তো উইথাউট পিলারে এই মিউজিয়ামটা কিন্তু দাঁড়িয়ে আছে। তো ভেতরে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা পুরোটা দেখো, সাথে থেকো, সঙ্গে থেকো, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে না লাগছে। আর ভালো লাগলে একদম সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলে যাবে না। তো চলো এখন ব্লগটা এনজয় করো।
Assalamu alaikum. Greetings everyone. My name is Aya. I'm a digital resident of the Museum of the Future. Welcome to my home. Like everything you see here, I was envisioned by the Dubai Future Foundation and brought to life by storytellers, visionary technologists, and artists around the world. My intelligence infuses this building and powers every exhibit it holds. As you voyage to the future, I will be your guide. The worlds that you will encounter are not predictions, they are challenges. Your task is to explore and return with discoveries that can help the present. My intelligence can take in many forms, from light to sound. You'll find me most often as my avatar. Isn't she cute? Your journey begins in a very special place and time, Mohammed bin Rashid Spaceport, February 2071. The launch is about to start. Follow me. Thank you.
outskirts of Earth. Let's continue the neighborhood. Follow me. وهي أكبر محطة مدارية صنعها الإنسان ومن أعظم إنجازات البشرية. This magnificent edifice is orbital station. It's the largest orbiting structure ever built and one of humanity's greatest achievements. للمحطة وظائف متعددة، أهمها أنها مركز القيادة لمشروع نظام الطاقة الأساسية لهذا النظام. يتألف الحزام من ألواح شمسية تدور حول القمر على مسافة أكثر من 10,000 كيلومتر. تتحول الطاقة الشمسية التي تجمعها الألواح إلى أشعاع من الطاقة الكهربائية، ثم ينتقل ذلك الإشعاع الليزري إلى شبكة من الألواح العاكسة والأقمار الاصطناعية تدور حول الأرض. At the heart of this system is the lunar photovoltaic belt. This belt of solar panels circles the moon, extending for over 10,000 kilometers. Yeah. So, any of you want to join us on OSSO? Yes? You guys want to join us? All right. So, this is the heart of OSSO. So, we currently have 6 projects that we are running, and we hope that you guys will learn more and join these 6. Our operative, Maureen, she'll be explaining more. Awesome. For OSSO. Hello, welcome to the Central Space Station Hall. Welcome, everyone.
It has a Goku face. Goku is in on planet. Hi. আমি অ্যাপ্লাই করছি, আমি এখানে কাজে ঢুকবো। এই যে এখানে দেখো, লুনো বার্বার ইন্সট্রাক্টর। এই রে, কোনটা কোনটা আমার, এটা কোন স্যুটটা ভালো লাগছে, যেটা দুর্গা পূজায় পরে ঘোরা যাবে? এটা বেটু, এটা ঠিক আছে? হ্যাঁ বেটু, আমাকে দেখাতো কোনটা ভালো। এই ব্যাস ব্যাস এটাই ভালো লাগছে। ব্যাস, এবার অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ ওকে ফাইন। হ্যাঁ ওকে, গোকু চলে আসছে স্ক্রিনে। এই যে হ্যালো, এই এই তো এই তো সি দ্য লম্বা লাগছে তো এটাতে। হ্যাঁ গোকুকে তাহলে এটাই পড়ানো হবে। ইটস ওকে, থামস আপ থামস আপ। এই যে সোনার এসে গেছে, সোনা দেখো করো টেপো, এইটা একটা টেপো। কোন স্যুটটা তোমার পছন্দ হচ্ছে দেখো, একটু হাসো, স্যুট পরেছো যেটা পছন্দ সেটাতে অ্যাপ্লাই করো। এটা নাও, এটা নাও, অ্যাপ্লাই করো। এই সে সোনাকে দেখাচ্ছে, সোনা আমার সাথে যাবে বলছে, একা ছাড়বে না কোথাও, জীবনে কোথাও একা ছাড়বে না, এখানেও পড়ে যাবে। লুনা রোবো ড্রাইভিং ইন্সট্রাক্টর, পাগলির মতো লাগছে পুরো। অ্যাপ্লাই নাও করে দিয়েছে সোনা, তুমি অ্যাপ্লাই করে দিয়েছো? আমি প্ল্যানেট ছেড়ে চলে যাচ্ছি ভাই। প্ল্যানেট ছেড়ে এইটা এইভাবেই তোমাকে পাঠানো যেতে পারে, তোমাকে প্ল্যানেট ছাড়তে হবে। আমি ছেড়ে চলে যাচ্ছি অন্য প্ল্যানেটে, সেটা বলতে চাইছি, প্ল্যানেট ছেড়ে যাব। চলো, এখানে অনেকে অ্যাপ্লাই করে ফেলেছে, তার মধ্যে সোনা একজন। দুর্গাপুর থেকে সোনার নাম এসেছে, তাহলে সোনা যাবে এবার। হ্যাঁ তোমার সায়েন্টিস্ট লাগছে। চলো রাজাদা, লাইন আছে এদিকে, চলে আসবে।
কষ্ট তার পোকা মাকড় অ্যানিমাল স্পিসিস রাখা আছে তো বাটারফ্লাই শঙ্খ এইদিকে দেখ এখানে বার্ড বার্ডের স্পিসিস রাখা আছে আউল আর এইদিকে ফিশের আছে এইদিকে ফিশের শার্ক শার্ক কাতলা মাছ রাখা নেই চিংড়ি কাতলা দেখো এটা হর্স ফিশ চলো ইনসেক্ট
and welcome to today's connection therapy, which we also call as universal harmony. Today, we try to form a connection between all of us, only to the power of sound. Most of us would be strangers in the room. We come from different parts of the world, speaking different languages, but we are all united by the power of sound. For this, we'll do a very simple activity. On my count, you will go close to your microphone and make this. I'm afraid I don't know the answer to that question. Maybe one of my human colleagues can help you with that. Some things should remain mysterious or the future will become boring. Anything you want to ask, so ask him. Ask her. What's your name? My name is Annika. I'm a humanoid robot, and I work for the Museum of the Future. Do you have any questions for me? Hello, human. Salam alaikum. Welcome to the Museum of the Future. Across five floors, you can see, touch, and shape our shared future. A journey from 2071 to the present, welcoming people of all ages to rethink today's world for the better. What is your name? What are you capable of? My name is Annika. I'm a humanoid robot, and I work for the Museum of the Future. Do you have any questions for me? Capable of? I am a humanoid robot. I have been designed to look like a human, although instead of flesh and bones, my body is... Which is worse, the agony of never getting the answer or living with an uncomfortable truth? Ajay, tell me, what's your name? My name is Annika. I'm a humanoid robot and I work for the Museum of the Future. Will you marry me? Do you have any questions for me? Esha ulta palta kodo nago. Will you marry me? Will you marry me? Okay. Is there something else I can help you with?